বন্ধুরা, আমি শোভন কথা বলছি। মহিমান্বিত সৌন্দর্য ভরা কাঠমান্ডু ভ্যালি থেকে পূর্বে এবং রাজধানী কাঠমান্ডু থেকে দক্ষিণ পূর্বে 30 কিলোমিটার দূরে কাপ্রেপালচক জেলার ধুলিখেল থেকে। বন্ধুরা, আমি উড়াল দিয়েছি এমন এক দেশের উদ্দেশ্যে যেটি আলাদাভাবে বলার কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন সাদা পাহাড়ের এক বিশাল প্রান্তর। হিমালয়ের কন্যা বলে খ্যাত এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের দেশ। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পাহাড় ঘেরা এক দেশ, উপর থেকে দেখলে মনে হবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য যেন পুরো দেশকেই জড়িয়ে রেখেছে। হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ, যার সাথে রয়েছে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত। পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন বলা হয় নেপালকে। এক পাশে চীন ও অন্য পাশে ভারত, এই দুই দেশের মাঝখানে অনেকটা দেখতে বার্গারের মতো লাগে। আপনি জেনে অবাক হবেন, দেশের রাজধানী কাঠমান্ডুর 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে 7টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কালচার সাইট রয়েছে এখানে। ছোট্ট পাখির মতো বাড়িগুলি জানা দিচ্ছে আমি কাঠমান্ডু পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, হিমালয়ের কন্যা বলে খ্যাত এই কাঠমান্ডুতে আমি এইমাত্র ল্যান্ড করলাম। এটি কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়েলকাম টু নেপাল লেখাটি আমি যে বহু জাতির, বহু সংস্কৃতির, বহু ধর্মের এবং বহু ভাষার দেশে পৌঁছে গেছি তারই জানান দিচ্ছে। এয়ারপোর্টে নেমেই আমার উৎসুক মন যেন ছটফট করতে লাগলো। মনে হচ্ছে নতুন একটি দেশ, নতুন সবকিছু আমার জন্য। বন্ধুরা, আজকে আমার গন্তব্য হচ্ছে ধুলিখেল। ধুলিখেল হচ্ছে কাঠমান্ডু থেকে একটু দূরে একটি ছোট শহর, বিখ্যাত হিমালয় দেখার জন্য সুন্দর একটি জায়গা। বাসে যেতে যেতে পাহাড়ি আঁকাপাঁকা পথ দিয়ে রাস্তার দুধারে সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড়গুলি দেখে যেন অন্যরকম ভালো লাগা কাজ করছে। বাসে যেতে যেতে পাহাড়ি আঁকাপাঁকা পথ দিয়ে তিব্বতের পথে প্রায় 1550 মিটার উচ্চতায় ও 500 বছরের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ধারণ করে থাকা এই ধুলিখেল নেপালের কালচারাল থিম পার্ক নামেই খ্যাত। শুধু প্রকৃতি আর হিমালয়কে নিয়ে একটা গোটা দিন কাটিয়ে দেওয়ার পক্ষে ধুলিখেল এক দারুণ জায়গা। ধুলিখেল শৈলশালের উচ্চতা প্রায় 5,500 ফুট। সূর্যোদয় দেখার জন্য কাঠমান্ডু থেকে শেষ রাতে বেরিয়ে অনেক পর্যটক এখানে এসে হাজির হন। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুয়ে দেখা মেলে বেশ মনোরম হবে। এত সব আয়োজনের পরও যারা আরও একটু মনোমঞ্চকর অভিযান চান, তাদের জন্য রয়েছে খরস্রোতা ত্রিশূল নদীর ওপর রিভার র্যাফটিংয়ের ব্যবস্থা। বাসে যেতে যেতে নিজেকে না দেখালে কেমন হয় তাই একটু দেখিয়ে নিলাম আর কি। আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব ধুলিখেলে। হ্যালো বন্ধুরা, আমি শোভন কথা বলছি। মহিমান্বিত সৌন্দর্য ভরা রাজধানী কাঠমান্ডু থেকে দক্ষিণ পূর্বে 30 কিলোমিটার দূরে কাপ্রেপালচক জেলার ধুলিখেল থেকে। এ ধুলিখেল একসময় শ্রীকণ্ঠপুর বৌদ্ধ নামে পরিচিত ছিল। তো বন্ধুরা, আমি এখানে এসেছি। এটা এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে দুটি হাইওয়ে রয়েছে। দুটি হাইওয়ের একটি নাম বিপি হাইওয়ে এবং আর্নিকো হাইওয়ে। এই মিস্টার আর্নিকো একজন বিশাল আর্কিটেকচার ছিলেন, তার নামানুসারে এই হাইওয়েটির নামকরণ করা হয়েছে। এই আর্নিকো হাইওয়ে দিয়েই আপনারা রাজধানী কাঠমান্ডু থেকে তিব্বতের নিকটবর্তী একটি শহর রয়েছে, সীমান্তবর্তী শহর, যেটি কিনা
কোদারি শহর নামে পরিচিত এই আর্নিকো হাইওয়ে এই ধুলিখেল থেকে ওখানে সংযুক্ত করেছে। সত্যি কথা বলতে এই শ্রীখণ্ডপুর বৌদ্ধ বা এই ধুলিখেল যে বর্তমান যে ধুলিখেলটি, এটার বিশেষত্ব হচ্ছে এখানে আপনি আসলে দেখতে পারবেন নানা রকম বৌদ্ধ এবং হিন্দুদের মন্দির সংমিশ্রণে গড়ে ওঠা বিভিন্ন রকম সংস্কৃতি এখানে আসলে দেখতে পাবেন। আপনারা শুনে থাকবেন নমবুদ্ধ শহর এখান থেকে মাত্র তিন ঘন্টার পর। আর পাশাপাশি এই ধুলিখেলে রয়েছে শ্বেতভৈরব, হরিসিদ্ধি এবং শিব এবং নারায়ণের অনেক উৎসর্গীকৃত অনেক মন্দির এখানে আসলে আপনারা দেখতে পাবেন। তো যেহেতু রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র 31 কিলোমিটার পথ, আপনারা এই ধুলিখেলে আসার পথে আপনাদের পড়বে ভক্তপুর। ভক্তপুরে রয়েছে যেমন কাঠমান্ডুর দরবার স্কোয়ার, আপনারা শুনে থাকবেন কাঠমান্ডু দরবার স্কোয়ারের মতো তিনটি স্কোয়ারের সমন্বয়ে গঠিত কাঠমান্ডু ভ্যালি এই ভক্তপুরের নিকটে তথা ধুলিখেলের নিকটে আপনারা আসলে দেখতে পাবেন। এবং ভক্তপুর এই ধুলিখেলের খুবই নিকটে, এখানে যে দরবার স্কোয়ারের একটি স্কোয়ার ওখানে রয়েছে, সেই সাথে শিবের একটি বিশাল একটি মাউন্টেনের উপরে একটি শিব মন্দির রয়েছে, যেটিতে আপনারা একটি উড়ন্ত একটা সেতুর মাঝ দিয়ে আপনাদের ওই শিব মন্দিরে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে কত সুন্দর একটি পরিবেশ। আপনাদের আমি ওখানে নিয়ে যাব, তবে আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভোর থেকে মেঘ ও কুয়াশায় অবসান শেষে বহুল কাঙ্ক্ষিত সেই হিমালয়টি নিচুকে দেখে যে কী ভালো লাগছে বন্ধুরা, সেটাই ভাষায় প্রকাশ করা বড় কঠিন। কীভাবে যাবেন? কাঠমান্ডু রত্নপার্ক বাস স্ট্যান্ড থেকে প্রতি ঘন্টায় বাস ছাড়ে, সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে 80 রুপির মতো। গোটা গাড়ি ভাড়া নিলে টপিং চার্জ পড়বে 1500 থেকে 1800 টাকা। থাকার জন্য ভালো মানের হোটেলও এখানে পেয়ে যাবেন।